নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ সালাম প্রেরণের বিষয়ে আল্লাহ পাক নিজেই কোরআনে মাজিদে নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ পাক কোরআনে মাজিদে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাকুল কি করে, ইউসাল্লুনা আলান নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অভিবাদন। আল্লাহ পাক খাস রহমত নাজিল করেন, করুণা বর্ষণ করেন, আর ফেরেশতাকুল রহমতের দোয়া করেন, উচ্চ মর্যাদা মাকামের জন্য দোয়া করেন। আল্লাহ পাকে আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, সাল্লু আলাইহি, তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সালাম প্রদান করো। তাহলে কোরআনে মাজিদের এই আয়াতে দুটা দিক লক্ষ্য করা যায়। একটা হলো আল্লাহ পাকের একটা ঘোষণা যে আল্লাহ পাক নিজেই আল্লাহর হাবিবের প্রতি খাস রহমত নাজিল করে থাকেন, করতেই থাকেন, কোথায়, ফেরেশতাকুলের সামনে। ফেরেশতাকুলের সামনে আখিরি জামানার নবী হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ পাক রহমত নাজিল করেন, প্রশংসা করেন। সাথে সাথে ফেরেশতাকুল যারা রয়েছে তারাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান প্রদর্শনের সাথে সাথে খাস রহমতের দোয়া করে থাকেন। ফেরেশতাকুল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অভিবাদন দেন, আল্লাহ পাকও দেন। এই দেওয়ার পরে আল্লাহ পাক নির্দেশ প্রদান করেছেন, যে কাজ আল্লাহ পাক করেন, যে কাজ ফেরেশতাকুল করেন, সেই কাজটার জন্যেই, সেই কাজটা করার জন্যেই আল্লাহ পাক আবার মুমিন মুসলমানদেরকে, বান্দাদেরকে নির্দেশ প্রদান করেছেন, হে মুমিনেরা, তোমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ সালাম প্রেরণ করো, পাঠ করো। অর্থাৎ তোমরা এটা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দুরুশরীফের মধ্যে দুরুদ রয়েছে, সালামও রয়েছে। অর্থাৎ এই দুরুশরীফ পড়লে আল্লাহ পাকের নির্দেশ, দুরুদ এবং সালাম দুটোই একসাথেই হয়ে যায়। আর ছোট দুরুদ শরীফ রয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দুরুদ শরীফগুলোর মধ্যে দুরুদের অংশ আছে, সালামের অংশ রয়েছে। এতে করে দেখা যায় আল্লাহ পাকের নির্দেশ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরুদ সালাম একসাথেই পাঠ করা যায়। তবে শরীয়তের মাসালা, প্রত্যেকটি মুসলমানের জন্য এই আয়াতের নির্দেশ মোতাবেক জীবনে একবার হলেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দুরুদ সালাম প্রেরণ করা ফরজ। জীবনে একবার, যতবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি নাম শোনা যাবে, কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলা ওয়াজিব। আর একই মজলিসে যদি বারবার নামটি আসে তাহলে প্রথমবার ওয়াজিব, পরবর্তী সময়ে মুস্তাহাব হয়ে যায়। দুরুদ সালাম প্রেরণ করলে কি লাভ হবে আমাদের, যেহেতু আল্লাহ পাক এই ইবাদতের জন্য সকল ইবাদত আল্লাহ পাক নির্দেশ প্রদান করেছেন, সাথে সাথে এই ইবাদত বন্দেগি করলে কি পরিমাণ লাভ হবে সেটারও পরিমাণ আল্লাহ পাক দিয়েছেন, সওয়াবের কথা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো বর্ণনা করেছেন। দুরুদ শরীফ, দুরুদ সালাম প্রেরণ করলে আমাদের কি সওয়াব হবে, হাদিস শরীফ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি
صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه عشر صلوات وحطت عنه عشر خطيات ورفعت له عشر درجات رسول الله صلى الله عليه وسلم جليل قد الصحابي أصحاب صفار সদস্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস তিনি বলেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা হাদিস কানা কখন নাযিল হলো একদিন সাহাবায়ে কেরামের সামনে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন বসার মধ্যেই আল্লাহ রাসূল মুখটা খুব হাস্যোজ্জ্বল হয়ে গেল হাসিমুখ হয়ে গেল খুবই সৌন্দর্যমণ্ডিত মধ্যে মনে হয় যেন চাঁদের আলো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত হাস্যোজ্জ্বল হঠাৎ করে হয়ে গেলেন বিষয়টা কি আল্লাহ রাসূল বললেন এই মাত্র একটি সংবাদ দিয়ে একটি সুসংবাদ দিয়ে জিব্রাইল আলাইহিসসালাম আমার থেকে বিদায় নিয়েছে সেটা কি সেটা হলো এই কথাগুলো যে আল্লাহ রাসূল বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলি ওয়া সাল্লিম একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাঈমাতান মাকবুলাতান তুয়াদ্দি বিহা আন-নাহাক্কা ওয়াল আযীম একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম ছোট দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাআদারিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাঈ ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইফ الله القاطي وآله وسلم এমনি করে যত ছোট ছোট অনেক দুশ্চরিত রয়েছে এই আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি আশশালাওয়াতিন এই একবার দুরূদ শরীফ পড়ার খাতিরে আল্লাহ পাক 10 বার রহমত নাজিল করবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক 10টি রহমত বান্দার প্রতি নাজিল করবেন শুধু তাই নয় আল্লাহ রাসূল বলেন আহুত্তাত আনহু আশু খতিয়াত আল্লাহ পাক তার আমলনামা থেকে 10টি গুনাহ মিটিয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল আরো বলেন ওই একবার দরুদ শরীফ পড়ার কারণে আরফিআত লাহু আশু দারাজাত আল্লাহ পাক তার মর্তবা 10 গুণ বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ তাহলে হাদিস শরীফ থেকে 10 10 10 তিনটা 3 10 30টা নেক পাওয়া যায় একবার দরুদ শরীফ পড়লে সেই নেকগুলো কি আল্লাহ পাক বান্দার প্রতি 10টি রহমত নাজিল করবেন আল্লাহ পাক তার আমলনামা থেকে 10টি গুনাহ মিটিয়ে দিবেন আল্লাহ পাক তার পরকালীন জিন্দেগির মর্তবা 10 গুণ বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ এই 30টি নেক একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ পাক নাজিল করে থাকেন যারা দরুদ শরীফ বেশি বেশি পাঠ করে এদের জন্য অনেক অনেক সময় অনেক বিপদ আপদ আল্লাহ পাক তার থেকে কেটে নিয়ে যান বান্দা মুক্তি পেয়ে যায় বান্দা নিয়ামতের ভাগী হয়ে যায় বান্দা অপমান থেকে রক্ষা পেয়ে যায় বান্দা তার সম্মান ফিরে পায় বান্দা তার প্রয়োজন মিটিয়ে যায় যেমনিভাবে আবু আব্দুল্লাহ ইবনে সুলাইমান জাজলি রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি জাজলি রহমতুল্লাহ আলাই তিনি তার কিছু সফরসঙ্গী নিয়ে সফরের উদ্দেশ্যে রওনা করলে পথিমধ্যে যেতে যেতে আসরের সময় হয়ে গেল মরুপ্রান্তর নামাজ আদায় করবেন অজু প্রয়োজন কিন্তু অজু করার মতো পানি দারে কাছে না পাওয়ার কারণে তিনি চেষ্টা করলেন যে কোথায় পানি আছে কি না কিছুক্ষণ হাঁটার পর দেখলেন একটি কূপ পাওয়া গেল
কিন্তু কূপের পাড়ে গিয়ে দেখলেন পানি আছে তবে এত নিচে পানি তার কাছে কোনো বালতিও নাই রশিও নাই যে কূপ থেকে পানি উঠিয়ে তিনি যে ওযু করবেন আবু আব্দুল্লাহ ইবনে সুলাইমান জাজলি রাহমাতুল্লাহ আলাই তিনি একটু বিস্মিত হলেন যে এই পানি পাওয়ার পরেও উত্তোলন করতে পারবো না বিদায় আজকে মনে হয় ওযু করতে পারবো না নামাজের জন্য এরই মধ্যে পেরেশানি তিনি সেখানে দাঁড়ালেন কিছুক্ষণের মধ্যে দেখলেন ছোট্ট একটি মেয়ে সে আসে এখানে কূপের মধ্যে একটু থুতু নিক্ষেপ করলেন করার পরে পানি কূপ থেকে আসতে উপর দিকে সমান পরিমাণ হয়ে গেল সুবহানাল্লাহ জাজলি রহমতুল্লাহ আলাই তাড়াতাড়ি ওযু করলেন সঙ্গীরা ওযু করল নামাজ আদায় করে মেয়েটিকে ডাকলেন ছোট মেয়ে বললেন যে এই অলকিত্ব তুমি কোথায় পেলে যে একটু মুখ থেকে থুতু নিক্ষেপ করলে কূপ থেকে পানি ফুলে একেবারে আমাদের হাতের নাগালে চলে আসলো তখন মেয়েটি বলে যে আমি সবসময় একটা দুরূদ শরীফ পাঠ করে থাকি যে দুরূদ শরীফের উসিলাতে আমি যখন আল্লাহ পাকের কাছে কোনো ফরিয়াদ করি আল্লাহ পাক আমার ফরিয়াদ কবুল করে থাকেন ঠিক তেমনিভাবে আজকে আমি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানিয়েছি যে আল্লাহ আমি একটু থুতু নিক্ষেপ করেছি এই থুতুর উসিলায় তুমি আমার এই ভাইদের অজু করার জন্য পানি উঠিয়ে দাও সেটা কি দুরূদ শরীফ মেয়েটি বলল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সলাতান দাঈমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন-হাক্কাহুল আযীম জাজলি রহমতুল্লাহ আলাই দালালুল খায়রাত একটা বিশাল কিতাব লিখে ফেলছেন এই ঘটনার পরে যে দুরূদ শরীফের কি পরিমাণ উপকারিতা আল্লাহ পাক প্রয়োজন কিভাবে মিটিয়ে দেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ পাক দরজা বন্ধ করে দেন গুনাহ ক্ষমা করে দেন হাদিস শরীফে আসছে যে এক একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক আশু খতিয়াত ওয়াহুত্তাত আশু খতিয়াত তার জন্য দশটি গুনাহ মিটিয়ে দেন দেখেন বনি ইসরাইল হযরত মূসা আলাইহিস সালামের বংশধররা উম্মতেরা বনি ইসরাইলের মধ্যে একজন লোক মারা গেল লোকটা খুব অত্যাচারী ছিল নাফরমান ছিল আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মধ্যে ছিল না নবী মূসা আলাইহিস সালামের কথা শুনত না মানুষদেরকে অত্যাচার করত খুন খাবারাতি করত অর্থাৎ সে যত প্রকার খারাপ কাজ সে করত একটা সময় ওই অত্যাচারী লোকটি মারা গেল মারা যাওয়ার পর লোকজন অতিষ্ঠ এত অতিষ্ঠ হয়েছে একটা নর্দমার মধ্যে সবাই মিলে তাকে কাফন দাফন ছাড়াই নর্দমার মধ্যে লাশটাকে ফেলে দিয়েছে অপমানের জন্য যেন এই লাশ থেকে শিক্ষা নিয়ে মানুষ আল্লাহর নাফরমান না হয়ে যায় আল্লাহকে যেন মানুষ ইবাদত বন্দী করে আল্লাহ পাকের এই তাকে ফেলে দেওয়ার পর জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন মূসা আলাইহিস সালামের কাছে জিব্রাইল আলাইহিস সালাম বললে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন নর্দমার ভিতরে আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা আছে তাকে উঠিয়ে গোসল করিয়ে কাপড় দিয়ে জানাজা দিয়ে যেন সম্মানের সহিত কবর দেওয়া হয় সুবহানাল্লাহ কোথায় সে মানুষ যাকে হাজার হাজার মানুষ যাকে খারাপ মনে করলো যা লাশটাকে ফেলে দিল আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বললেন তাকে উঠিয়ে গোসল দিয়ে জানাজা দিয়ে এবং আরেকটি জিনিস জিব্রাইল আলাইহিস সালাম এসে বলে দিলেন যে আপনি এই কথা ঘোষণা করে দেন যারা তার জানাজায় শরিক হবে তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন মূসা আলাইহিস সালাম জিব্রাইল সালামকে বলল জিব্রাইল ভাই জিব্রাইল এ তো খুব নাফরমান ব্যক্তি মানুষ অতিষ্ঠ সে অত্যাচারী ব্যক্তি এখন আপনি কি বলতেছেন আমাকে জিব্রাইল আলাইহিস সালাম বলল বিষয় তাই ঠিক
সে অত্যাচারী তাও ঠিক, তবে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন। তাকে দ্রুত যেহেতু আল্লাহ পাকের নির্দেশ, নর্দমা থেকে উঠিয়ে লোকটিকে গোসল দিয়ে জানাজা দিয়ে সুন্দর মতো তাকে দাফনের ব্যবস্থা করা হলো। এবার আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, আল্লাহ মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে সরাসরি কথা বলে তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ এ তো নাফরমান, আমিও জানি সে নাফরমান, কিন্তু আপনি তাকে আপনার মাহবুব বান্দা হিসাবে কেন আপনি তাকে ঘোষণা করলেন? আল্লাহ পাক বলছেন, মুসা তাওরাত কিতাবে, সে তাওরাত কিতাব পড়তে গিয়ে যখন আখেরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা পেয়েছে, সে অত্যন্ত সম্মানের সাথে এই নামটার মধ্যে চুমু দিয়ে সে সম্মান দেখিয়েছে, সেদিনের এই আমলটা আমি এমনভাবে কবুল করে রেখেছি যার কারণে তাকে অপমানিত হতে দেওয়া এটা আমার লজ্জা লাগে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলকে সম্মান দেওয়ার কারণে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মহাব্বত অন্তরে রাখার কারণে বনী ইসরায়েলের সেই পাপিষ্ট বান্দা, গুনাগার বান্দা, তাকেও আল্লাহ পাক কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। এমনিভাবে যে গুনাহ মাফ হয়ে যায় দুরূদ শরীফের কারণে, আল্লাহ পাক বলেন যে তাকে পরকালীন জীবনে মর্তবা দিয়ে দেন আল্লাহ পাক। অনেক সময় মানুষ হাশরের ময়দানে উঠলে কিছু বান্দা আছে নেক সমান বদ সমান দাঁড়িপাল্লা সোজা হয়ে আছে, সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এরকম পরিস্থিতি যখন হয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট একটু কাগজের টুকরা দিবেন, দিলে নেকের পাল্লা ভারী হয়ে যাবে। জিজ্ঞাসা করা হবে যে ইয়া রাসূলুল্লাহ, এই কাগজের টুকরাটা কিসের দিলেন? বলল যে বান্দা উম্মত আমার আমার প্রতি যে দুরূদ শরীফগুলো পড়েছে, সে দুরূদ শরীফের একটা কটফি আমি নেকের পাল্লায় দিয়ে দিছি, সে কারণে তার নেক ভারী হয়ে গেছে, লোকটা জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ, এমনিভাবে দুরূদ শরীফের অনেক ফজিলত, অনেক মর্তবা রয়েছে। আমরা যদি দুরূদ শরীফ পড়ি, তাহলে এই দুরূদ শরীফকে, দুরূদ সালামকে আল্লাহ পাক বিশেষ ব্যবস্থার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছিয়ে দিয়ে থাকেন। হাদিস শরীফে আছে, وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سياحين في الأرض يبلغونني من أمة السلام. نبي كريم صلى الله عليه وسلم الصحابي ابن مسعود رضي الله تعالى عنه تكي حديث تني بولين رسول پاک صلى الله عليه وسلم ارشاد كرسن إن لله ملائكة আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়োজিত কিছু ফেরেশতা রয়েছে, আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে তাদেরকে একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, কেমন যে ফিল আরদেশ সাইয়াহিনা, তারা ভ্রমণ করতে থাকে, দুনিয়াতে ঘুরতে থাকে, অনেক বিশাল বহর ফেরেশতা, তাদের কি কাজ? তারা শুধু শুনে, তাদের ডিউটিটা হলো যে কোনো ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়তেছে কিনা, যদি দুরূদ শরীফ কোনো ব্যক্তি পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা হে আল্লাহ সাল্লি আলা, আপনি দুরূদ পাঠান মুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, শব্দরা উচ্চারণ করতে দেরি মালা ফেরেশতারা ওই বান্দার নাম পিতার নাম সহকারে খুব দ্রুত বেগে আল্লাহ রাসূলের রওজা পাকে গিয়ে আল্লাহ রাসূলকে বলে দেয়, ইয়া রাসূলুল্লাহ উমুক ব্যক্তি, উমুক পিতার নাম, উমুক ব্যক্তি আপনার প্রতি দুরূদ পাঠিয়েছে। সেখান থেকে আল্লাহ রাসূল বান্দার নাম সহকারে এই দুরূদের হিসাবটা রেখে দেন। সুবহানাল্লাহ, ইউবাল্লিগুনানি মিন উম্মাতিস সালাম, যারা দুরূদ সালাম প্রেরণ করে এই ফেরেশতারা আল্লাহ রাসূলের কাছে সেগুলো পৌঁছিয়ে দেয়। অন্য হাদিসে আছে, ওয়ান আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ ওয়াক্কাল বি কবরি মালাকান আ'তাহু আসমা আল খালাইকি
ولا يصلي علي احد الى يوم القيامه الا ابلغني باسمه وابن ابي নবীকে সাল্লামের সাহাবী আমর ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন ওয়াক্কালা বিকুবরি মালাকান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে আমার রওজার পাশে আল্লাহ পাক একজন ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন এই ফেরেশতা কেমন আল্লাহ রাসূল বলতেছেন যে আতাহু আসমা আল খলাইকে এই ফেরেশতার গায়ের মধ্যে এত পরিমাণ কান আল্লাহ পাক দিয়েছেন যত পরিমাণ উম্মত এই দুনিয়ার মধ্যে আছে যত পরিমাণ উম্মত এই দুনিয়ার মধ্যে আছে তত পরিমাণ কান ওই ফেরেশতার মধ্যে দিয়েছেন কি জন্য সে কাজকে কাজটা হলো ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা আবলাগানিয়া তার কাজ হলো কিয়ামত পর্যন্ত যত মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরুদ ও সালাম প্রেরণ করবে তাদের যেখান থেকে সে পড়ক তার কান থেকে কান দিয়ে সে শুনতে পাবে যে কোন বান্দা কোন দেশ থেকে কোন জায়গা থেকে আমার রাসূলের প্রতি দুরুদ পড়েছে তখন কি করে সে আবলাগানি বিসমিহি ও ইবনে আবিহি আল্লাহ রাসূল বলেন সে আমার নিকট পৌঁছিয়ে দেয় বলে দেয় তার নাম সহকারে ও ইবনিহি ও আবিহি তার পিতার নাম সহকারে হাজা ফুলান ইবনে ফুলান সে বলতে থাকে যে উমুক দেশের উমুক জায়গার উমুক ছেলে উমুক সে আপনার প্রতি দুরুদ পড়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি দুরুদটি গ্রহণ করুন ও কদ সাল্লা আলাইকা সে ইতিপূর্বে এই মাত্র আপনার প্রতি দুরুদ সালাম প্রেরণ করেছে সুবহানাল্লাহ দুরুদ সালাম যারা প্রেরণ করবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলছেন যে অরফিয়াত আনহু আশু দারাজাত তার দরজাকে বলন্দ করে দিবেন উন্নতি করে দিবেন অন্য হাদিসে আছে হাদিস কিনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন ইবনে মাসউদিন কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম أولى الناس بيوم القيامة أكثرهم علي الصلاة رسول الله صلى الله عليه وسلم بولين جي أولى الناس بيوم القيامة উত্তম ব্যক্তি আল্লাহ রাসূলের সবচেয়ে নিকটতম ব্যক্তি সেই হবে কে আকসারুহুম আলাইয়াস সালাত যে বেশি বেশি আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়েছে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাসূলের প্রতি আমরা যদি চিন্তা করি যে দৈনিক কমপক্ষে 300 বার যদি আমরা দুরূদ শরীফ পড়ি না পারে 200 পড়ি না পারে কমপক্ষে 100 বার যদি দুরূদ শরীফ পড়ি তাহলে তো আমরা এই নিয়ামতের ভাগীদার হয়ে যাব আল্লাহ রাসূল বলছেন কিন্তু আপনি না বল চিন্তা করছেন আপনি 100 পড়ছেন তরিকতপন্থী কিছু মানুষ রয়েছে যাদের প্রতিদিনের ওজিফা অন্যান্য জিকির আসকারের সাথে 1100 বার 24 ঘন্টার মধ্যে দুরূদ শরীফ পড়তে হয় তার এটা ওজিফা প্রতিদিন পড়তেছে তারা কিন্তু সেই হিসাবে আমরা 100 বার যদি একদিন দুরূদ শরীফ পড়ি মনে করি মনে হয় যেন অনেকের থেকে আমি বেশি পড়ে ফেলছি না আল্লাহ রাসূলের হাদিস কোন ব্যক্তি যদি আমার প্রতি 1000 বার দৈনিক দুরূদ শরীফ পড়ে সে মৃত্যুর আগেই তার অবস্থান জান্নাত সে দেখে মারা যাবে সুবহানাল্লাহ এটা সহজ জিনিস প্রত্যেক নামাজের পর যদি 200 পড়েন দৈনিক 1000 হয়ে যায় আরো সহজ আরেকখানে হাদিস রয়েছে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم الصلاة علي نور على صراط ومن صلى علي يوم الجمعة 80 مرة غفرت له ذنوب 80 عاما رسول الله صلى الله عليه وسلم صحابي حضرت ابو হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন আসসালাতু আলাইয়া নূরুন যদি কেউ ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দুরূদ পড়ে আল্লাহ রাসূল বলেন যদি কেউ বেশি বেশি দুরূদ শরীফ পড়ে তাহলে সেটা আলো হবে আলাস সিরাত
সিরাতের মধ্যে ফুল সিরাত, ফুল সিরাত, ফুল সিরাত তো অবশ্যই নাম শুনছেন। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ যখন হয়ে যাবে, আল্লাহ পাক এবার বলবেন এই ফুল সিরাত পার হয়ে জান্নাতে যাওয়ার জন্য, নিচে থাকবে জাহান্নাম। এই ফুল সিরাত প্রত্যেকের আমলের উপরে বাস্তবিক সেটা থাকবে অন্ধকার। যদি কারো নামাজের আলো থাকে সে কিছু আলো দেখবে, দুরুদ শরীফ থাকে সে এই দুরুদ শরীফ দুনিয়াতে আমল থাকার কারণে সেখানে সে আলো দেখতে পাবে নেক আমলের কারণে। সেই জন্য আল্লাহ রাসূল বলছেন যে আসসালাতু আলা নূরুন আলা সিরাত, সেই ফুল সিরাতের মধ্যে দুরুদ শরীফটা আলোর কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, দুরুদ শরীফ বেশি পড়লে, বেশি বেশি পড়লে সেদিন যখন ফুল সিরাতের পারে যার যার আলো দিয়ে সে পার হবে, সেখানে কোনো এক্সট্রা আলো দেওয়া হবে না, আমার আলো দিয়ে আমি পার হতে হবে, আপনার আলো দিয়ে আপনিই পার হতে হবে। আমি দুরুদশরীফ পড়েছি, আপনি পিছন দিয়ে হাঁটলে আমার আলোর কারণে আপনি আলো দেখবেন না, বরং আপনার আমল দিয়ে আপনাকে আলো আলো করতে হবে সেদিন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন আসসালাতু নূরুন আলা সিরাত, বেশি বেশি দুরুদশরীফ যদি পড়ো দুনিয়াতে বান্দা উম্মত, তাহলে সেই ফুল সিরাতের মধ্যে তোমার পথ চলার জন্য আলো পেয়ে যাবে, আলো পেয়ে যাবে। অবস্থা কেমন হবে? কারণ নেক নাই, চুলের মতো চিকন, তরোয়ালের চেয়ে ধারাল, সেখানে আপনাকে আমাকে উঠতেই হবে, কোনো মুক্তি নাই সেখানে ওঠা ছাড়া। জাহান্নামী হলে সে কেটে সেটে জাহান্নামে পড়ে যাবে, জান্নাতি হলে তার নেক যদি কম হয় সে হয়তো বাসের মতো দেখবে, আর একটু বেশি হলে সে ব্রিজের মতো দেখবে, সে দেখা যায় কচ্ছপ গতিতে হাঁটবে, নেক বেশির কারণে সে খরগোশের গতিতে হাঁটবে। এরকম বাড়তে 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 গতি হতে হতে সর্বোচ্চ সে বিদ্যুৎ গতি, বারকোন বলা হয়েছে বিদ্যুৎ গতি, বিদ্যুৎ গতিতে সে অনেক মানুষ এই ফুল সিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। সুতরাং সে ফুল সিরাতের মধ্যে যদি আলো পেতে চান, আমরা যদি চাই, তাহলে বেশি বেশি নবী সাল্লামের প্রতি দুরুশ্রী পড়তে হবে। এটা একটা অজিফা করে নিতে হবে যে আমাকে প্রত্যেক দিন কমপক্ষে প্রত্যেক নামাজে আমি একশো বার দুরুশ্রী। একের কোনো কিছু পারেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিখতে পারলে ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলি ওয়াসাল্লিম। আরেকটা দুরুদ শরীফ আমরা মোটামুটি সবাই পারি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। দুরুদ শরীফ আমরা পারি, একটু সময় দিয়ে করতে হবে, এটা একদিনের একদিনের নয়, প্রত্যেক দিনের আমল করতে হবে। যদি আমরা এভাবে আমল করে যাই, বিশেষ দিনে কিছু আমল বেশি বেশি নেকের কারণ হয়ে যায়। যেমন এই হাদিসে আল্লাহ রাসূল বলেন যে মান সাল্লা আলা ইয়াউমিল জুমআতি সামানিনা মাররা, যদি কোনো ব্যক্তি জুমার দিন বিশেষ করে আসর নামাজের পর, এই সময়টা একটু বেশি গুরুত্বপূর্ণ, আসর নামাজের পরে জুমার দিনে যদি কোনো ব্যক্তি মাত্র 80 বার দুরুদ শরীফ পড়ে, 80 বার সামানিনা মাররা, তাহলে আল্লাহ রাসূল বলেন গুফিরাত লাহু জুনুবু সামানিনা আম্মা, 80 বছরের যত সগিরা গুনাহ রয়েছে এই গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, যদি কারো গুনাহ কম থাকে তাহলে এগুলো নেক পরিণত হয়ে যাবে, ইউবাদ্দিলুল হাসানাত, নেক পরিণত হয়ে যাবে। তাহলে জুমার দিনে কমপক্ষে প্রত্যেক জুমার দিনে বিশেষ করে আসর নামাজের পর যদি আমরা এক তসবি পরিমাণ দুরুদ শরীফ পড়ি নেই, তাহলে এই অধিক পরিমাণ সগিরা গুনাহ আমাদের যে হয়ে যায় হাঁটতে বসতে চলতে দেখতে শুনতে অসংখ্য গণিত গুনাহ হতেছে আমাদের, এই দুরুদ শরীফ বেশি বেশি পড়লে এই আস্তে আস্তে সগিরা গুনাহগুলা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। নেক দ্বারা ইন্নাল হাসানাতি ইউযহিবুস সাইয়্যাআত, বেশি বেশি নেক করলে আল্লাহ পাক গুনাহগুলোকে এমনিতেই মিটিয়ে দেন। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরুদ শরীফ, আল্লাহ রাসূলের ইত্তেবা অনুসরণ করে চলার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।